উপস্থিত আছেন বন্দী মুক্তি কমিটি পশ্চিমবাংলা প্রদেশ কমিটি সাধারণ সম্পাদক শ্রী ভানু সরকার মহাশয়, উপস্থিত দলিত আদিবাসী নেতা শ্রী মিলন কুমার মির্জা মহাশয় এবং আমার একান্ত বন্ধু মাওলানা নাজিবুদ্দিন কাশ্মীরি সাহেব, এবং এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার প্রায় বন্ধু, আপনার রিজাউল ভাই, আপনার ভাই, সবাই ভাই, আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের এই সমবেত হওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে এই যে ভারতবর্ষের গাই দিয়ে স্বাধীনতা লড়াই দিয়ে স্বাধীনতা সংগ্রামের মাধ্যম দিয়ে ভারতবর্ষের মূলনিবাসী মানুষের অধিকারকে পাইয়ে দেওয়া যে সবল বাক্য নিয়ে লড়াই শুরু হয়েছিল সেই লড়াইটা আরো পুনরায় শুরু করতে হবে। কেন শুরু করতে হবে? এই ভারতবর্ষে আমাদেরকে সবচেয়ে বেশি বঞ্চনায় মধ্যে রাখা আছে। কিছু আমার যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য, সেই সংক্ষিপ্তর মাধ্যম দিয়ে কিছুটা আমি আপনাদের আভাস দেওয়ার চেষ্টা করব। আমরা দীর্ঘ 75 বছর ধরে তথাকথিত ওই ব্রাহ্মণ্যবাদী শক্তির পিছনে আমরা ঝান্ডা করে দৌড়েছি, তাদেরকে ভোট দিয়েছি, তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, তাদেরকে প্রধানমন্ত্রী করেছি, তাদেরকে মুখ্যমন্ত্রী করেছি, অবস্থাটা কেমন করে দিয়েছি যে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে মুখ্যমন্ত্রী করে প্রধানমন্ত্রী করে আমরা কি চেয়েছি? আমাদের ভাগ্যে সেই আমরা কি বলা যায় এই পাগলের পিঠে থাকে নতুন অবস্থা, আমাদের ভাগ্যে কিছুই পৌঁছায়নি। 30 বছর চরম ব্যর্থতার পর যখন বামফ্রন্ট সরকার আমাদের সম্মুখে আসলেন, যখন বামফ্রন্ট সরকার ঘোষণা করলেন যে আমরা এই জাতিটাকে সমাজের মূল স্রোতে নিয়ে আসবো, তখন তার একটা স্লোগান মনে এই সমস্ত ভাইয়েরা এসেছেন যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে অনুরোধ, আপনারা জায়গা খালি আছে বসে পড়ুন, আর এখানে যদি না থাকে ওই পাশে জায়গা করা আছে, আর এই জায়গাটা একটু ছাড়তে হবে, প্লিজের বন্ধুরা থাকবে শুধু বক্তার পাশে, শুধু প্লেসের বন্ধুরা থাকবে, বাদ বাকিদের সবাইকে একটু গিয়ে বসতে হবে। বলুন, তাই ভাই একটা অঙ্ক আপনাদেরকে আমি দিয়ে যাব, সেই অঙ্কটার ব্যাপারে আপনারা চিন্তা করবেন। দেশ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, আর সেই 47 সালের 15ই আগস্টের সময় 100 জন চাকরিজীবীর মধ্যে আপনার 37 জন চাকরিজীবী এই মুসলিম সম্প্রদায়ের ছিল। 30 বছর কংগ্রেসের রাজত্বের পর 1977 সালে যখন কংগ্রেসের শেষ মুখ্যমন্ত্রী ভারত থেকে 77 সালে ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়, তখন সেই চাকরিটা কমতে 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 মাত্র 9% এনে দাম করিয়ে দিয়েছিল। ঠিক সেই সময় বরানগর কেন্দ্রে গিয়ে যদি বসু ভোটে দাঁড়িয়ে তার জামানত জব্দ করে ফেলেছিল, তিনি সেখান থেকে চলে গিয়ে দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে ভোটে দেওয়ার, সেটা একটা মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে ভোটে দাঁড়িয়ে তিনি চরম একটা বিরুদ্ধে কথা বলেছিল এই মুসলিম সম্প্রদায়কে। তার সঙ্গে সঙ্গে আমাদের দলিত আদিবাসীদের যে চরম ভর্ৎসনা করেছে তার জন্য তো বলা মানুষ আছে, আমি যেহেতু মুসলিম সম্প্রদায়ের কথাটা একটু আলোচনা করি। তারা যে মিছিলটা বের করেছিল সেই মিছিলে তারা যে স্লোগান যে গানটা গাইতে গাইতে যাচ্ছিল সেই গানটা ছিল এরকম, শপথ করো প্রাণ দিল বলিদান বাংলার বীর ছোট্ট শহীদ নুরুল ইসলাম, মুখের মিছিলের মাঝে ছিল আনন্দ, মুখে ছিল তার গুলি, সেই আনন্দকে কেড়ে নিল ভাই পুলিশের এক গুলি।
এই কথাটা বলেছিল 1977 সালের বিধানসভা নির্বাচনের আগে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে কর্তব্য বসু। মুসলমানরা এই কথাটা বিশ্বাস করে একবার নয় সাতবার ভোটে দিয়েছিল, তাই তারা 35 বছর ক্ষমতায় ছিল। 35 বছর পর যখন সাধারণ কমিটির রিপোর্ট প্রকাশিত হল, দেখা গেল যে যদি বসু ক্ষমতায় বাড়ার সময় 9% এখানে মুসলিমরা চাকরি করত, সেই চাকরিটাকে কমাতে 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 মাত্র 2% এর দাম করিয়ে দিয়েছে। তো আমাদের বুদ্ধি হয় না, আমরা তবু বলি ইনকিলাব চিন্তা রাত লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদেরকে একটা বড় সমাজ দেখাবে।
মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন কোন দলিল চেয়ারে বসবে বলে তাকে মারবো, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হচ্ছে
What?
তার মধ্যে যখন এই কলকাতার দিকে আসছিল, ওই বাংলার দিকে আসছিল,
তখন হিন্দু যারা রাবড়ি জাতি ছিল তারা বললো যে না আমরা তো এদিকে যাচ্ছি, যার মধ্যে বারাণস করছে আমরা বেনারসে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে যাবো। তারা মধ্যে বলে ঠিক আছে, হিন্দু রানীরা যখন চাইছে তাহলে এখানে তাবু লাগাও, কাশী বিশ্বনাথ মন্দির দর্শন হবে, তারপর আমরা আমাদের জায়গায় যাবো। এবার সেই হিসাবে তাবু বানানো হয় এবং রানীরা গঙ্গায় চান করে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যায়। পুজো দেওয়ার পরে সবাই ফেরত আসে, একজন রানী কচ্ছে রানী ফেরত আসে না। সেই সময় আরঙ্গজেবের কাছে তখনও আরঙ্গজেবের সেনাপতি রাজকর্মের জন্য তারা কিছু বলেনি, প্রথমে তারা খোঁজাখুঁজি করেছে, শেষ পর্যন্ত আরঙ্গজেবের কানে খবরটা যায়। আরঙ্গজেব বলে আমাদের প্রথম কাজ হচ্ছে কচ্ছে রানীকে যে অবস্থাতে আছে তাকে উদ্ধার করা, তারপরে আমরা এখান থেকে যাওয়া। তা সমস্ত জায়গা খুঁজতে 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 অবশেষে কাশী বিশ্বনাথের মন্দিরে পৌঁছায়। কাশী বিশ্বনাথের মন্দিরে একটা গণেশ ছিল, দরজার বাড়ি গণেশকে হাত দিতে আপনারা তো মন্দিরে যাননি, আমরা হিন্দু, আমরা আমার হিন্দু পরিবারে জন্ম, মন্দিরে গর্ভগৃহ থাকে, নিচে আর সুরঙ্গের মতন থাকে, সেই হাত ধরে যে গর্ভগৃহের দরজা খুলে যায়, দরজা খুলে গিয়ে নিচে থাকে যে কচ্ছের রানী নয় শুধু, এরকম অনেক মহিলা অনেক রানী তারা কত নির্যাতিত ধর্ষিত অবস্থায় তারা এখানে পড়ে আছে, এই গর্ভগৃহের মধ্যে পড়ে আছে, এবং সেই কাজটি করেছেন মন্দিরের প্রধান রহিম। আজকে আসিবার ঘটনায় আসিবার বাবা একটা কথা বলছিল, সে মানুষ ঈশ্বর বিশ্বাসী মানুষ, সে যারা আল্লাহ বিশ্বাস করে সে বলেছে যে আমি সমস্ত জায়গা খুঁজেছি কিন্তু আমি মন্দিরটা খুঁজি, কারণ আমি জানি যে মন্দিরে ভগবানের সেখানে গিয়ে সব কোনো খারাপ কাজ হতে পারে। আমি যদি আশীর্বাদ বাবার সঙ্গে তার আগে আমার যোগাযোগ হতো, আমি আশীর্বাদ বাবাকে বলতাম সমস্ত কথা ছেড়ে দিন আগে মন্দিরে খুঁজুন, কারণ এইটাই শিক্ষা আমার আছে। বিভিন্ন জায়গাতে মন্দিরের পুরো একটা দর্শন সেবা যুক্ত, এই যে মনুবাদী ব্রাহ্মণ্যবাদী এই সমস্ত লোকেরা তারা মেয়েদের ভোগ বর্ণনের পবিত্র কর্তব্য মনে করে, মনুসূত্রে লেখা আছে যে মেয়েদের ধর্ষণ করা কোনো পাপ নয়। আর ছেলেরা গোলবর্ণা নিয়ে বলেছে যে সূর্য মহিলাদের প্রথম সন্তান যে কোনো ব্রাহ্মণের থেকে হওয়া উচিত, বিয়ে দেওয়ার সময় হোক না কেন, মানে ধর্ষণটাকে কিভাবে ধর্মীয় ভিত্তিতে লিগালাইজ করতে হয়। আজকে আর এস দেখাচ্ছে, আর এস গোলবর্ণা দেখাচ্ছে যে কথা বললো তাদের চলে এসেছি যে কচ্ছে রানীকে তখন উদ্ধার করা এখান থেকে, এবং হিন্দু রাজারা তখন দাবি করে, কারণ আপনারা আমি আগে আপনার ধর্মে গেলে হিন্দু ধর্মে মন্দির হচ্ছে দেবতার বাসস্থান, মসজিদ সম্ভবত উপাসনা জায়গা, কিন্তু আমাদের হিন্দু ধর্মে আপনার মন্দির কিন্তু দেবতার বাসস্থান, এখানে দেবতা থাকে। তাই যেখানে তখন হিন্দু রাজা এবং রানীরা দাবি করে যে যেখানে খারাপ কাজ হয় নোংরা কাজ হয় সেখানে দেবতা থাকতে পারে না, তখন তারা বলে যে এই মন্দির থেকে কাশী বিশ্বনাথ নতুন করে মন্দির বানিয়ে দিবে, এবং এখন যে মন্দিরটা দেখেন আপনারা সেই মন্দিরটা আরো ভালো বানিয়ে দেবো। আরো মজার ঘটনা হচ্ছে যে আপনারা মঙ্গলবারের নাম শুনেছেন সিপাহী বিদ্রোহের সময় প্রথম যে শহীদ সিপাহী বিদ্রোহ আমার ভারত বছর প্রথম স্বাধীনতা যুদ্ধ, তো সেইখানে তার একটা তার নাতি বিএন পান্ডে বিশ্বমনাথ পান্ডে তিনি ওই উত্তরপ্রদেশের একবার ওই আইএস অফিসার ছিলেন, তো সেইখানে একটা মন্দিরে প্রধান পুরোহিত মারা যায়, মারা যাওয়ার পর তার দুই ছেলে ওই আইএস অফিসারের কাছে আসে, এসে বলে যে আমরা এই মন্দিরের প্রধান পুরোহিত দুজন আমার আমি হবো ওখানে আমি হবো, তার মধ্যে একজন আরঙ্গজেবের দোয়া একটা ডিগ্রি নিয়ে আসে, আরঙ্গজেবের দোয়া একটা কাগজ নিয়ে আসে, এবং তখন সে বিএন পান্ডে মহাশয় তিনি তখন ডিগ্রি জারি করেন যে এইখানে যত মন্দিরে ব্যাকরণ আছে যত মন্দির আছে সেই মন্দিরের পুরনো যত কাগজপত্র সব সরকারকে জমা দিতে হবে, আপনার আসলে যাবেন শুনলে বেনারসে 80টা মন্দির আছে, এরকম যাদের জমি সম্পত্তি ট্রাস্টি সমস্ত কিছু আরম্ভ করে দেওয়া, বেনারসে এরকম 80খানা মন্দির আছে, ফলে আমি পরবর্তীতে আরো যদি আলোচনায় পরে বলা যাবে, আজকে একটা আপনাদের অন্য বিষয় আছে, শুধু একটা কথা বলবো যে এই নির্বাচনে বিজেপি নৈতিক ভাবে পরাজিত হয়েছে। আর একটা কথা হলো খাগড়াগড়ের ঘটনা, আপনারা সবাই জানেন যে খাগড়াগড়ের মন্দির আপনার জেলে আছে, অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার পরে তিনি খাগড়াগড়ের ফাইলপত্র চেয়ে পাঠিয়েছেন, এই যে এনআইএ যারা তদন্ত করছে এবং এনআইএ তদন্ত কিয়েছে, আপনারা খাগড়াগড় সম্পর্কে অনেক আমাদের বক্তব্য জানেন অনেক শুনেছেন, ফলে এটা বাড়াচ্ছি না, কিন্তু আমি বলবো সতর্ক থাকার জন্য যে বহু জায়গাতে মুসলিম ছেলেদের জঙ্গি বানিয়ে 24 বছর 25 বছর 26 বছর 30 বছর জেল খেটে গেলে যা বেরোচ্ছে নির্দোষ অবস্থায় বেরোচ্ছে, কিন্তু তারা বেরোচ্ছে যারা আপনার পয়সা দিয়ে কেস মামলা লড়তে পারছে না, ফলে কি হয় যখন শীত হয় যখন লেপ বা অল্প থাকে তখন আমরা কি করি,
একসঙ্গে জড়িয়ে থাকি সবাই। আজকে হচ্ছে ভারতবর্ষ ঠিক সেই অবস্থা যেখানে এক অপরকে জড়িয়ে থাকতে হয়, আলাদা হলে চলবে না, মনে মতো অনেক হবে, আমার সঙ্গে না মনে দেওয়ার এই জায়গায় কম বন্ধু দিচ্ছে না, আমার মেয়ের উপরে রাগ দিতে রাগ হচ্ছে, আর উনি মনে হবে যে ভারতকে দুপিন বলতে না ভারত দশ মিনিট মনে করলো রাগ হচ্ছে, এই জায়গাটা কিছু জায়গায় যাবে না এখন, এই টাইম শেষ। ও আবার যখন সুখের দিন আসবে, যখন সুখের দিন আসবে তখন আমি আর দাদা আবার বলবো এই মিটিং আপনি এসব করেছিলেন, আপনি এই করেছিলেন, সেই জন্য আলোচনা হবে। কিন্তু আজকের অবস্থা আজকে কিন্তু